লাল কলা 15 টাকা পিস। ওইখানে কি অনেক কলা গাছ আছে উনার হারুন বেট? এটার হালি হচ্ছে 60 টাকা চারটা। ওটা তো এখন বর্তমানে 60 টাকা বিক্রি হচ্ছে, আর ওই অন্য সময় 200 টাকা 200 টাকা 250 টাকা হালি। ওনার গাছ আছে অনেক, বললি আপনারা দাম মানিয়ে দেবে। আর এই কলা কত করে? এগুলো সবজি কলা কত করে? এগুলো 8 টাকা 8 টাকা পিস। এটা কি বেকুটিয়া ফেরিঘাট? মানে অনেকদিন এটা খুঁজছিলাম পাই না। হ্যাঁ, অগ্নি শর্মা, অগ্নিশ্বর। পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে, যেটা বলে লাগাই তো মানে একদম কাপড় শুকানো দেওয়া যাবে না, ঘিরে রাখতে হবে। যে কোনো মাটিতে হয়? সার দিতে হবে, কীটনাশক দিতে হবে, কালা সার মানে ইউরিয়া, ওই যে সব দিতে হবে। সারা ধরার পর হ্যাঁ আপনার নাম কি ভাই? মানে আপনার কাছে আসলেও তো বলতে পারবে অগ্নিশ্বর। খৈল দিতে হয় কলায়? মানে কালো সার, লাল সার, খৈল এক বছর পরেই তো কলা ধরে অগ্নিশ্বর। আমি ধরেন এই যে আমার 18 ঘন্টা কলা হয়েছিল, 18 ঘন্টা 1300 টাকা বিক্রি করছে, এই যে গাড়ি নেই 1300 টাকা 18 ঘন্টা 18 ঘন্টা এই কলা। হ্যাঁ, 50 টাকা পিস নিছে এক একটা কলা। 50 টাকা 50 60 নেই, মানে সাগর কলার মতো হয় ও না, আরো বড় হয়? সাগর কলার কিন্তু মোটা হয়, মোটা এবার আমি একটা বাইঙ্গা খাইছে। হ্যাঁ, মনে করতাম শালা আমার দিন দাম না 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 12 টাকা কেন আমার? না না, কলা ভালো, টাকা হালি কেন? সাহেবরা আছে দেখছেই, কলা দেখছেই আর কি চয়েস করে। হ্যাঁ, দেন দেই 2 ঘন্টা কলা দেন। হুম, এই কলার মজাও তো অনেক, আর ভিতরে দেখবেন উপকারী অনেক কিছু আছে, বেশি উঠছে। বছরে কতটুকু জমি তার? ৫০-৬০ শতাংশ না বিঘা? আচ্ছা, 63% এক বিঘা। সব কি এই কলা লাগাইছে না মিলানো? 7-8 চুই গাছের মতো দাম এগুলো মনে হয়। BDBuzz.com এ আমরা নতুন নতুন ব্যবসা, নতুন নতুন আইডিয়া শেয়ার করি। অগ্নিশ্বর কলার আইডিয়া একটা ভালো আইডিয়া, যেখান থেকে হয়তো ভালো কলা, নর্মাল কলাতে যা লাভ হয় অগ্নিশ্বর কলা একটা ছোট কলাই 15 টাকা, আর বড় মোটা কলাগুলো আপনার 60 টাকা 50 টাকা।
ভারী পাতিল নেওয়ার বুদ্ধি। ধন্যবাদ সবাইকে, আমরা আছি বেগুটিয়া ফেরিঘাট। ধন্যবাদ।